মাদ্রাসা আমার হচ্ছে বহরমপুর থানার অন্তর্গত আপনার বাসাবাড়ি মাদ্রাসা আরাবিয়া ইসলামিয়া দারুল কালাম যেটা চুরিগাছা বা কাঠালিয়া স্টেশনের মধ্যবর্তী গ্রাম যেটা আজিমগঞ্জ থেকে আপনার কাটুয়া যাচ্ছে ওই রাস্তায় যাচ্ছে তো দর্শক বিশেষ করে আপনাদের সামনে এর আগে একবার ভিডিও করেছিলাম সেখানে ওনার যে সুগারের অবস্থাটা কী ছিল কেমন উনি সুস্থ ছিলেন সে বিষয় নিয়ে এবং আপনাদেরকে বলেছিলাম যে আপডেট ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে এবং অনেকেই আশা করেছিলেন আর কি যে এই ভাইয়ের একেবারে যখন একবারে ফুল ভালো হয়ে যাবে আর কি সমস্ত কিছু যখন খেতে পারবে তারপরে যখন সুগারটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে হ্যাঁ তখন ভিডিও বানানোর একটা ব্যাপার ছিল আর কি তো যার কারণে আজকে যেহেতু ওনার আজকে বিদায় মানে আজকে আমরা ওনাকে বিদায় দিচ্ছি যে আমাদের কাছে ওনার সুগারটা পুরোপুরি আমাদের কাছে এক থেকে তিন মাসের মধ্যে যে সুগারটা ভালো হয়ে যায় পুরোপুরি একবারে জ্বর থেকে তো কারো এক মাস সময় লাগে কারো দেড় মাস সময় লাগে কারো দু মাস সময় লাগে কারো আড়াই মাস সময় লাগে কারো তিন মাসের সময় লাগতে পারে তো এনার দুই মাস পার হয়ে আড়াই মাস সময় লেগেছে হ্যাঁ দুই মাস আজকে কুড়ি দিন সব মিলে যেহেতু কয়েকদিন আগে আসার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি তো দুই মাস প্লাস তার মানে আড়াই মাস ওনার সময় লাগলো আর কি তো উনি পুরোপুরি যে সুস্থ এবং উনি নিজেই বলবেন যে উনি কি কী খেয়ে রিপোর্টগুলো করেছেন হ্যাঁ সে বিষয়গুলো উনি আর মুখ থেকে আপনারা শুনবেন তো এই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের ভাই আনসার সাহেবকে উনি আপনাদের সামনে বলবেন যে ওনার কি প্রস্তুতি আগে ছিল এবং এখন আলহামদুলিল্লাহ কি রকম আছে সেটা বলবেন বলেন ভাই আপনার যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এখানে আসার পূর্বে আপনার সুগারের পেশেন্ট ছিলাম আমার সর্বপ্রথম যখন সুগার ধরা পড়ে দু হাজার একুশ সালের ১৮ বা বিশে জুন তখন তো আমার পিপিটা ছিল তিনশো নয় এবং ফার্স্ট ইনটে ছিল একশো চুয়ান্ন সেখান থেকে আমি ওষুধের মাধ্যমেই চলাফেরা করতাম মাঝে মাঝে কমতো মাঝে মাঝে বাড়তো কখনও কখনো একটু হার হের ফের হলে ভুলে যাওয়ার কারণে একশো আশি বিরাশি বা কখনো দুশো আশি বিরাশি পর্যন্ত উঠা নামা হয়েছে আবার কখনও কখনো একশো আটেও নেমেছে তো যাই হোক এই সুগার থেকে এর আগে আমি বলেছি যে এটা সুগারের যে বোঝা একটা টেনশন ওষুধের বোঝা এটাকে কাছ থেকে ব্যাগকে সরিয়ে ফেলার জন্যই মূলত আমার এখানে আসা তো সেখান থেকে দীর্ঘ ধৈর্যহীনভাবে ধৈর্য না হারিয়ে আমি দুই মাস প্লাস সময় চিকিৎসার অধীনে কাছে ছিলাম তা থেকে আমি যতবারই সুগার টেস্ট করেছি সর্ব প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকবারই নর্মাল পেয়েছি দু একবার মানে ল্যাবরেটারির কারণেই ভুলভাল রিপোর্ট এসছে সেগুলোকে আমরা কখনোই মানে ই করিনি মানে কিছু করিনি কিন্তু তারপর থেকে আমরা এখন পর্যন্ত শরীর আমার সুস্থ আছে এবং পাশাপাশি আমি অনেক কিছুই খাওয়া এখন শুরু করেছি যেমন আর আট থেকে দশ রকমের ফল আমি কন্টিনিউ আজ থেকে দশ দিন দু সপ্তাহ আগে থেকে মানে আপনার আট তারিখ যেটি ছিল আগস্ট মাসের মহরম মাসের নয় দশ তারিখ রোজা রেখেছিলাম সেই রোজার সময় থেকে প্রতিদিন কোনো দিন আট রকম কোনো দিন নয় রকম কোন দিন সাত রকম ছয় রকম এভাবে ফল প্রতিদিন এক থালা করে আমি খেয়েই যাই আমার স্ট্যাটাসে আমি দিয়ে দিই আমার বন্ধু বান্ধব অনেকেই দেখেছে তো যাই হোক আমি গত শুক্রবারের দিন আমি রিপোর্ট বানিয়েছি তাতে আমি ছয় সাত রকমের ফল রেখেছিলাম যেমন ছিল আপনার ডিম খেজুর ছিল ছয় পিস মৌসুমি লেবু একটা অথবা দুটো ছিল আপেল ছিল শসা ছিল মধু ছিল পর্যাপ্ত পরিমাণে যেভাবে খাওয়ার সিস্টেম আছে মধু সেভাবে খেয়েছিলাম সকালে নাস্তায় তার ঠিক তিন থেকে ছ তিন ঘন্টা পর আমি আবার ভাত খেয়েছিলাম সেই ভাতের পরিমাণটা আমি এখানে চিকিৎসা করার পূর্বে অর্থাৎ জুন মাসের আগে যেভাবে আমি ভাত খেতাম আমি মোটামুটি আপনার দুপুরে যে কোনো দিনই তিনশো সাড়ে তিনশো বা চারশো চালের ভাত খেতাম সকালে এবং রাত্রে কম খেতাম তো সেই রকমভাবে আমি মোটামুটি আমার ধারণা যে সাড়ে তিনশো চাল তো অবশ্যই হবে এরকম চালের পরিমাণ আমি ভাত খেয়েছিলাম এবং তার সাথে সাথে নাস্তায় ফল যেগুলো ছিল বললাম ছয় সাত রকমের আর তারপরে ভাত খাওয়ার পরে পরে আমি মিষ্টি খেয়েছিলাম মিষ্টি খাওয়ার পর আড়াইশো গ্রামের একটা দইয়ের প্রায় দুশো গ্রাম মতো দই খেয়েছিলাম মিষ্টি দই যেটা চিনি মিশ্রিত মিষ্টি দই হিসেবে আমরা চিনি সেই দই খেয়েছিলাম তো যাই হোক আমি প্যাট পুরে ভাত খেয়েছিলাম সাধারণভাবে আগে যে ভাত খেতাম সেইভাবেই ভাত খেয়েছিলাম এবং সেই দিনে ভাত খাওয়ার পর যেহেতু দীর্ঘ প্রায় আড়াই মাস পর্যন্ত আমার খাওয়ার একটা কন্ট্রোল ছিল তার ফলে অতিরিক্ত ভাত খাওয়ার পর মনে হচ্ছিল যে একটা মানে অতিরিক্ত খেলে যেরকম মানুষের একটা অসুবিধা হয় গ্যাসের সমস্যা যেটা হজমের সেটা মনে হচ্ছিলো তো যাই হোক আমি পরিপূর্ণ এখন সুস্থ আছি সেদিন আমি রিপোর্ট করেছি আমার নর্মাল রিপোর্ট এবং আমি এখন খুব সুস্থ কোনো সমস্যা নেই আমার পক্ষ থেকে তো যাই হোক জেনারা হয়তো এখানে এই ভিডিও দেখবেন বা দেখছেন আগামী আমার ভিডিও হয়েছে সেটা দেখেছেন আমি তাদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাচ্ছি যে আমি তো মাদ্রাসার শিক্ষক মন সাহেব আমাদের উপর অনেকেই অনেক কিছু নির্ভর করে আমাদের কথা মানুষ বেশি বিশ্বাস করে তো যাই হোক আমাদের যে চিকিৎসা হয় সুগারের বিভিন্ন রকম চিকিৎসা অ্যালোপাথির মতে তাতে কিন্তু আমরা এটাই জানি যে সুগার কখনও ভালো হয় না আর একথা একশোটা মানুষের ভিতরে একশো শতাংশ মানুষই এ কথাই জানে এটা জন্ম থেকে যেন একটা মানে না চাইতেও না শিক্ষা গ্রহণ করেই মানুষের কাছে একটা যেন মুখস্থবিদ্যা হয়ে গেছে যে সুগার থেকে বেরিয়ে আসা যায় না সুগার ভালো হয় না তো এটা তার আমি একটা বলবো দৃষ্টান্ত যে আমি এভার কাছে চিকিৎসা করিয়ে উনি প্রথমে তো এক মাসের কথা বলেছিলেন কিন্তু এক মাস নয় আস্তে আস্তে সময় লাগলেও আমি ধৈর্য হারা হয়নি আমার মাস অতিক্রান্ত হওয়ার পর আমার সুগারের খাবারের সব কিছু মাত্রা সব কিছুই আমি খেতে পারছি এবার আমি পূর্ণাঙ্গ সুস্থ অতএব এটাই বলতে চাই সকল ভাইদেরকে দিনী ভাইদেরকে খাস করে যে মানুষ অনেক কিছুই বলে মুখের কথার সাথে কাজের মিল যদি হয় তো সেটাই সঠিক আর তার উপরে আমল করা প্রত্যেকের কর্তব্য তাই বলবো যে সত্যি সত্যি এখানে সুগারের চিকিৎসা যেটা হচ্ছে নির্মূল চিকিৎসা তো নর্মাল নয় বরং নির্মূল অতএব জেনারা হয়তো অনেকেই আমাকে বলেছেন যে ভাই তুমি যদি সুস্থ হও তো তোমার উপরেই ডিপেন্ড করছে আমাদের ওখানে যাওয়া তা আমি তো অলরেডি আজ থেকে দু সপ্তাহ আগে থেকে সবাইকে বলেছি ভাই আমি এখন পূর্ণাঙ্গ সুস্থ এখন সব কিছুই খাচ্ছি খাবো আগামী দিনের মিষ্টি বা সব কিছু খাওয়ার পর আমি আবার টেস্ট করব তারপর আপনাদেরকে বলবো তো তেনারা যদি আসতে চান তো অবশ্যই ভাই যে ঠিকানা আছে আমার কাছে নিয়ে তেনারা আসবেন আপনাদেরকে আমিও মানে সত্যায়ন করছি ওনার ব্যাপারে যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এতে কোনো আপনার অসুবিধা নেই কোনো ধারণাগত আপনার সমস্যা নেই নিজেকে আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলেই আপনি আপনার উপযুক্ত যে লক্ষ্য আপনার যে স্থিরাঙ্ক লক্ষ্য সেই লক্ষ্যে আপনি পৌঁছাবেন তাতে কোনো অসুবিধা নেই তবে ধৈর্য হারা হলে কোনো কাজেই আপনার কেউ সাকসেসফুল হতে পারে না অতএব আমি এটাই বলতে চাইছি যে আপনারা এখানে যদি চিকিৎসা করান আপনাদের আত্মীয় পরিজন বা নিজে তাহলে আপনি পুরোপুরি সুস্থ হবেন এবং আগে যে জীবনযাত্রা করতেন সেই জীবনযাত্রা আপনি আবার ফিরে পাবেন আলাইকুম সম্মানিত দর্শক বিশেষ করে আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে যে তিনি মানে সুগারটা তিনি যে আসবেন এখানে তো এত বেশি খেয়েছেন যেগুলো আমাদের মানে নিয়ম আমাদের লাইফ স্টাইলে থাকে যেগুলো সারা জীবন খাওয়া যাবে না এমন কিছু উনি খাবার খেয়েছেন যেগুলো আমরা বলি যে লাইফ টাইম আপনি যতদিন বেঁচে থাকবেন এগুলো খাবে না কিন্তু তারপরে সেগুলো খেয়ে উনি চেয়েছেন যে সুগারটা বাড়বে তো আরও বাড়ুক হ্যাঁ বেশি মানে আজে বাজে খেয়ে উল্টাপাল্টা খেয়ে উনি বাড়ানোর চেষ্টা করেছেন যে দেখি আমার পূর্ণাঙ্গ মানে আমার সুগারটা কীরকম মানে রিপোর্টটা থাকছে আর কি তো এই যে আপনার উনি রিপোর্ট করেছেন দেখেন এই রিপোর্টটা দেখেন দেখতে পাওয়া যাচ্ছে দেখা যায় না আচ্ছা এই যে পুরো দেখা যাচ্ছে দেখা যায় না হচ্ছে বলের কারণে হতে পারে তো এই যে সুগার একদম পুরো নর্মাল রিপোর্ট একশো পঁয়ত্রিশ রিপোর্ট এসছে আর কি এতগুলো খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ তো মূল বিষয় যেটা হচ্ছে যে আপনারা দেখলেন একাধিক আমাদের ভিডিওগুলো দেখেছেন যে সুগার যে পুরোপুরি জ্বর থেকে ভালো হয়ে যায় একবারে মূল থেকে যে সুগার নির্মূল হয়ে যায় এটা আপনারা বিভিন্ন ভিডিওগুলো আমাদের দেখে ধারণা পাচ্ছেন এবং ভাই তো আরও ভালোভাবে আপনাদের কাছে স্পষ্ট করে দিলেন যে মানুষ বিভিন্নজন বিভিন্ন কিছু কথা বলে হ্যাঁ সেই কথাগুলো যদি আপনারা মানে দেখেন সেদিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা ভালো হতে পারবেন না কারণ হচ্ছে যে মানুষের যে চিন্তা চিন্তাভাবনা মানে একটা জিনিস শুনে আসছে আর কি হ্যাঁ তার কারণে একশো শতাংশই মানুষই বলে কি যে সুগার কখনো ভালো হবে না ভালো হওয়া সম্ভব নয় তো আমাদের কাছে দেখা যায় সম্পূর্ণ উল্টো মানে আমরা যেন একটা কথাই বলে কি না যে সূর্য উল্টো দিকে উঠে গেছে এইরকম একটা কথা বলে তো সেরকম এইরকম একটা ব্যাপার আর কি যেটা সবাই বলছে যে সুগার ভালো হবে না ভালো হবে না ভালো হবে না এবং এই ব্যাপারে যারা বিশেষযোগ্য তারাও বলছে ভালো হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা একাধিক ভিডিও আমাদের প্লে লিস্টে গিয়ে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে গিয়ে দেখবেন যে যারা প্রচুর মানুষ যা আমাদের কাছ থেকে সুগার থেকে পুরোপুরি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং তারা সব কিছু খেতে পারছে তো এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ আপনাদের সামনে এই ভাইকে দেওয়া হলো তো বিশেষ করে যদি আপনারা সুগারের চিকিৎসা করাতে চান তো আমাদের অ্যাড্রেস যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চানপুর ঝাড়খণ্ড বর্ডার আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে শুক্রবার ছাড়া প্রতিদিন খোলা থাকে তবে আপনি যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে একদিন আগে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাকে নাম লিখাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো অবশ্যই বিশেষ করে আপনার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা কারণ হচ্ছে যে এই যে একজন ব্যক্তি আর সবাই বিশেষ করে অনেকেই চিনে এই ব্যক্তিকে আর এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম তো এই ব্যক্তি বিশেষ করে এই ভিডিও প্রচার করা অনেক বেশি প্রয়োজন তার কারণে অনেক মানুষই বিশ্বাস করতে চাইছে না তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো তারা এটা আজগবি একটা কথার মতো তো এই ভাই যে সাক্ষ্য দিলেন আপনারা শুনতে পেলেন এই ভিডিও আপনারা ব্যাপক হারে প্রচার করুন যেই ভিডিও দেখবেন তাদেরকে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তার কারণ হচ্ছে যে মানুষ যদি এখান থেকে উপকার পায় আপনার মাধ্যম দিয়ে যদি উপকার পায় আপনার খবর জানানোর কারণে আপনার শেয়ার কারণে করার কারণে যদি উপকৃত হতে পারে এখানে চিকিৎসা করার কারণে আপনার জন্য সে ব্যক্তি কিন্তু তো করে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি আপনারা লাইক করে দেবেন তো আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বারাকাতুহু